দর্শক, আপনারা তো জানেন যে আজকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। দেখুন, এই যে শুরুতে যেটা লেখা, 14ই আগস্ট রাত 11টা কত, এটা ছোট ছোট লেখা হয়েছে, 11টা 50 না 55, যেটা, যাই হোক, মেয়েরা রাত দখল করো, এটা একটা কর্মসূচি নেওয়া হয়েছে। গোটা রাজ্য জুড়ে আমি দেখতে পাচ্ছি একটা প্রস্তুতি চলছে, বা একটা তোড়জোড় চলছে, বা ওই রাত জাগার যে প্রোগ্রাম, সেখানে অংশ নেওয়ার একটা ইচ্ছে প্রকাশ আমি দেখছি অনেকেই করছেন, সোশ্যাল মিডিয়াতে বলছেন হ্যাঁ আমি যাব, কেউ কেউ এই পোস্টকে নতুন করে শেয়ার করছেন, মানে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করছেন। আর দেখছি এই গানটাও তৈরি হয়ে গেছে, গানটাও তৈরি হয়েছে, এসছে আমার কাছে ভাইরাল হিসেবে, আমি আপনাদেরকে দেখালাম। যখন শুনছিলাম গানটা, সত্যি মানে এই সময় যে মানে যেসব বিষয়গুলো আসছে না, মানে প্রতিবাদী গান যেগুলো সব আসছে, একটা যে জনজাগরণ ঘটছে বিশেষ করে যুব সমাজের মধ্যে, সেটা মানে বোঝাই যাচ্ছে আর কি। গায়ে কাঁটা দেওয়ার মতো সব গান আসছে। এর আগে আরো অনেক ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে অনেক গান আপনাদেরকে শুনিয়েছি, এই গানের মাধ্যমে মানে যেন আগুন ঝরা একটা ব্যাপার, বা ওই গায়ে কাঁটা দেওয়া একটা ব্যাপার, সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, এই গানটাও তৈরি হয়েছে, মেয়েরা রাত দখল করো, আজকে রাতে হবে। বুঝতেই পারছেন কেন এই উদ্যোগ, আসলে যে ঘটনা ঘটেছে আর জি করে, মারাত্মক ঘটনা। একজন ডাক্তার, ডাক্তার গেছেন তার দায়িত্ব পালন করতে আরজিকর হাসপাতালে, তিনি সেমিনার হলে গিয়েছিলেন একটু রেস্ট নিতে, কারণ ওখানে তো রুম টুম নেই একটু রেস্ট নেওয়ার বসার, রাত্রি অনেক রাতে তখন। আবার কেউ কেউ বলছিলেন যে পড়াশোনার ব্যাপার আছে, গেছিলেন, যাই হোক, একটা সেমিনার হলে উনি ছিলেন। সেখান থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে, খুবই মারাত্মক একটা বিষয়। সেই নির্ভয়াকে আমাদেরকে মনে করতে হচ্ছে, নির্ভয়া নির্ভয়া করে কত কি হয়েছিল, কত হইচই হয়েছিল, কত কি, কিন্তু তারপরেও পরিবর্তন হয়নি অবস্থার আমাদের রাজ্যে, এবং রাস্তাঘাটে না, অন্ধকারে ঝোপঝাড়ে কোথাও না, একটি মেডিকেল কলেজে, একটি মেডিকেল কলেজে একজন ডাক্তারকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছে, মারাত্মক। আমি শুধু ওই সময়কার অবস্থাটা ভাবছি, যখন মেয়েটি ডাক্তার যখন অসহায় হয়ে পড়েছিলেন, তাকে বাঁচানোর মতো কেউ ছিলেন না, শুধু চিৎকার করে গেছেন, আর্তনাদ করে গেছেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করে গেছেন, আর অন্য দিক দিয়ে পাশবিক শুধু অত্যাচার হয়ে গেছে। যতক্ষণ তার শ্বাস প্রশ্বাস চলছিল ততক্ষণ তিনি লড়াইটা চালিয়ে গেছেন, এটা বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝছি যখন একটু ভাবি ঠান্ডা মাথায় শুয়ে শুয়ে সেই মুহূর্তের পরিস্থিতিটা, গাটা যেন কেমন করে ওঠে। আমাদের সবার বাড়িতেই তো মেয়ে আছে না, আমারও মেয়ে আছে ছোট, আপনাদের অনেকেরই মেয়ে আছে, শুধু ফিল করুন নিজেকে দিয়ে, নিজের মেয়েকে দিয়ে একটু ফিল করুন কি হয়েছিল সেই পরিস্থিতিটা, সেই সময় কি অবস্থা। তো যাই হোক, সেটা নিয়ে তো তৃণমূল কংগ্রেসে তো অনেক নাটক দেখছেন, শাসকের তো অনেক নাটক দেখছেন, নির্লজ্জ, সেই জন্য এত নাটক তারা মঞ্চস্থ করছে এই সময়ে, তদন্তের নামে ব্যবস্থা নেওয়ার নামে যা সব করেছে এতদিন, সময়টাকে ফালতু ফালতু নষ্ট করে দিয়ে, যাই না তথ্য প্রমাণ কি পাবে। সিবিআই তো এখন নেমেছে, গতকাল কলকাতা হাইকোর্টের অর্ডারের পরে কতটা কি তথ্য পাবে। কালকে তো আবার সেমিনার হলের আশপাশে সব ভাঙচুর হয়েছে, এখন নাকি রেনোভেট করা হচ্ছে, নতুন কিছু করা হবে, যত তাগিদ এখনই হয়ে গেল, নতুন কিছু করা হবে, বসার জায়গা ওঠার জায়গা কিসব করবে আর কি। এত তাড়া যে একটা ঘটনা ঘটেছে তার যে একটা তদন্ত চলছে এখনো শেষ হয়নি, এবং এটা এমন একটা ব্যাপার, ঘটনাস্থলের অনেক কিছু ব্যাপার আছে, ঘটনাস্থলটা পরীক্ষা নিরীক্ষা করলে অনেক কিছু জানা যায়, এমনকি হাতের ছাপ পায়ের ছাপ, দেওয়াল আছে তো হাতের ছাপ পায়ের ছাপ, বেড আছে, সেগুলো মানে সেগুলো থেকেও কিন্তু মানে ফিঙ্গার প্রিন্ট নেওয়া ইত্যাদি অনেক কিছু আছে। এখনকার এখনকার অনেক সব যন্ত্রপাতি উঠে গেছে দুষ্কৃতি চিহ্নিতকরণের ক্ষেত্রে,
মানে এগুলো হয়, কিন্তু যদি সেখানে ভাঙচুর করে সব ফেলে দিই, ফেলার সঙ্গে আরো অন্য ডকুমেন্টগুলো ফেলে দিই ইচ্ছাকৃত হবে, তাহলে কি করে তদন্ত? তো সিবিআই তো গতকালকেই তদন্তভার হাতে নিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, যদিও দিদিমণি চাইছিলেন না এখনই আসুক সিবিআই, তখন দেখা যাক কি হয়। কিন্তু ওটা তো যা হবার হবেই, তদন্ত তো যা হবার হবেই, সঠিক তদন্ত হোক এবং সিবিআইকে তদন্তভার দিয়ে দেওয়া মানি যে আমরা একেবারে বিরাট আশ্বস্ত হয়ে পড়ি সেটাও বলি না, কারণ সিবিআই এর কাজকর্ম নিয়েও আমাদের মনের মধ্যে অনেক সন্দেহ রয়েছে বা একটা ভাবনা কাজ করে যে সিবিআই কি শেষ পর্যন্ত করবে বা করতে পারবে, কারণ অন্যান্য ক্ষেত্রে দেখেছি বলি কথাগুলো বলছি। তবুও একেবারে আশাহীন হয়ে তো লাভ নেই, আর কি বা অপশন আছে? পুলিশের থেকে তো বেটার, পুলিশ তো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে, সিবিআই তার থেকেও তো বেটার, ওই আর কি। নেই মামার থেকে কানা মামা ভালো, সেই আশাতে এখনো আছি, আমরাও চাপ একটা ক্রিয়েট করছি যে তদন্ত তাড়াতাড়ি হোক, তদন্ত তাড়াতাড়ি হোক, সঠিক হয়ে তদন্ত, মিডিয়া সেটা প্রকাশ করছে, ভূমিকা পালন করছে। দেখা যাক, যদি ঝাঁকুনি দিয়ে রহস্যের উদ্ঘাটন করা যায় তাহলেই ভালো। তো সে তো হবে, যা হবার হবে, কিন্তু সাধারণ মানুষকে জাগতে হবে, যেটা আমি গতকাল থেকে বেশি বেশি করে বলছি। আমি গতকাল কি একটা কথা বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম, যে আমি শুনছি ছাত্রদের তরফ থেকে একটা ডাক দেওয়ার চেষ্টা হচ্ছে যে আর এই এই দফা সেই দফা না, দফা এক দাবি এক মমতার পদত্যাগ, কারণ একে না সরালে কোনোদিনই স্থায়ী সমাধান হবে না। ওইসব তাৎক্ষণিক জোড়াতাপ্পি দিয়ে ওই চালানোর চেষ্টা হবে, কিন্তু স্থায়ী সমাধান হবে না। একটাই এখন মন লক্ষ্য হওয়া উচিত, সকলেরই গর্জা ওঠা উচিত, নবান্নমুখী হওয়া উচিত, মমতা তুমি গদি ছাড়ো, দিদি তুমি গদি ছাড়ো, তোমার আর থাকার এখানে কোনো আর এ নেই, তোমার থাকার আর কোনো যোগ্যতা নেই। যোগ্যতা আগেও ছিল না, ওই ভোটের জিততে পারেন, কিন্তু সরকার চালানোর ক্ষমতা ওনার ছিল না, কিন্তু ওই আর কি, কিছু করার ছিল না। 12-13 বছর ওইভাবেই কাটাতে হয়েছে, কিন্তু রাজ্যের হালটা দিন দিন খারাপ করে হয়ে যাচ্ছে। তো আর না, এবার হটো 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 হটো, আর কোনো দাবি তোমার কাছে আমরা করব না, কোনো দফা 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 করে 5 দফা 6 দফা দাবি তোমার কাছে আর নিয়ে আসবো না, একটাই আমাদের দফা, দফা এক দিদির অর্থাৎ মমতার পদত্যাগ, এটাই হওয়া উচিত। এবং ছাত্ররাও সেরকম প্রিপারেশন নিচ্ছেন এমনটাই খবর, এবং গতকাল সিবিআই এনকোয়ারি হয়েছে, তারপর ওই পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা আমরা পরে আরো বুঝব, দেখব। তবে জনজাগরণ কিন্তু হচ্ছে, জনজাগরণ কিন্তু হচ্ছে, এবং আজকে তারই মধ্যে এটা, মেয়েরা রাত দখল করবেন, আজকে এই আজকে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই যে মাঝখানটাতে এখানে মেয়েরা রাস্তা দখল করবে, এটা একটা বিরাট কর্মসূচি। আমি জানি না কোন পলিটিক্যাল ব্যানার বা কি, যদিও পলিটিক্যাল ব্যানার সামনে থেকে কিছু নেই, কিন্তু দেখি তৃণমূল কংগ্রেস অনেক কিছু বলার চেষ্টা করছে, সেটা তাদের যেটা কাজ আর কি, মুভমেন্টকে নষ্ট করা। আবার দেখছি তৃণমূল কংগ্রেসেরই একজন, তিনি আবার মানে সুখেন্দু শেখর রায়, তিনি আবার বলেছেন আমি যাব প্রোগ্রামে, ফলে এ দোআঁশলা ব্যাপার স্যাপার নিয়েও প্রশ্ন আছে। কেউ কেউ বলছেন যে তৃণমূলের মধ্যে বিভাজন, আবার কেউ কেউ বলছেন যে তৃণমূল কংগ্রেসেরই একটা চাল, যদি এই প্রোগ্রামটা খুব হিট হয়ে যায় তখন বলবো আমাদের লোকেরাও তো ছিলেন, আমাদের আমরাও তো ছিলাম সাথে, সেই জন্যই তো এটা হয়েছে। আবার মানে আন্দোলনের রাস যাতে আর কি মানে ঝোলটা টেনে নেওয়া যায়, সেই জন্য হয়তো সুখেন্দু শেখর রায়কে দিয়ে খেলানো হচ্ছে, এটাও আবার কেউ কেউ বলছেন। সুতরাং সুখেন্দু শেখরের নিজস্ব উদ্যোগ, তার আবার কোনো দলের প্রতি ক্ষোভ জন্মেছে, সেই জায়গা থেকে আসা না সত্যি শুধু মানে বাবা হিসেবে জয়েন করা, নাকি যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের একটা চাল, সেটা আমরা পরবর্তী সময় হয়তো বুঝবো, আরো আরো ক্লিয়ার হবে। এখনো কিছু কিছু হয়তো ক্লিয়ার হচ্ছে, সেটা আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে। তবে যাই হোক, ব্যানার সামনে থেকে কিছু দেখতে পাচ্ছি না, কোনো ব্যানার মানে সাধারণ সবার জন্য ডাকটা দেওয়া হচ্ছে, ফলে পেছনে যাই থাক, পেছনে থাক না, অসুবিধা কি আছে? যদি কেউ কেউ বলছেন বিজেপির ইন্ধন, সিপিএম এর ইন্ধন, আরে ইন্ধন ফিন্ধনের দরকার নেই, আরে থাকতেই পারে পলিটিক্যাল পার্টি, রাজ্যে যদি কোনো সমস্যা হয় তখন বিরোধী পলিটিক্যাল পার্টি যারা তারা তো পাশে তো থাকবেই, তা না হলে তারা পার্টি কেন, তা না হলে তারা পার্টি কেন, তাহলে তো পলিটিক্যাল পার্টি, বিরোধী পার্টি, বিরোধী পার্টি তো মানুষের সবসময় সাথে থাকবে, যখনই কিছু হবে যন্ত্রণা লাঞ্ছনা তখন তো বিরোধী পার্টি তো থাকবেই, ব্যানার নিয়ে থাকলেও তো কোনো সমস্যার কোনো সমস্যা তো কোনো কথা না, ফলে এটাকে নিয়ে তো ওইভাবে দেখে দিয়ে তো কিছু লাভ নেই কুণাল ঘোষদের, থাকতেই পারে, কিন্তু এখানে সেটাও দেখছি না, এখানে সেটাও দেখছি না যে ব্যানারে কোনো ইউজ হচ্ছে, সাধারণের জন্য ডাক দেওয়া হয়েছে, সাধারণের জন্য যে কেউ আসতে পারেন। তো ফলে এটা একটা দেখারও বিষয় যে আজকে কি হচ্ছে, এই ডাকটা কতটা সাড়া ফেলছে, সত্যি বাংলার মহিলারা কতটা জাগছেন, কতটা রাস্তাতে নামছেন, নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি বলে
যা হয়েছে হয়েছে, আর যে করে হয়েছে আমাদের কোনো ভাববার দরকার নেই। জানি না তারা বাড়িতে শুয়েই থাকবেন কিনা আজকের রাতে, যদি শুয়েই থাকেন, যদি ভেবে থাকেন ওটা আর যে করার ব্যাপার, আমার কি যায় আসে, তাহলে এটুকু বলতে পারি হয়তো বাড়িতে শুয়েই আছেন, হয়তো শুয়েই থাকবেন, কিন্তু দেখবেন দরজাটা ভেঙে আপনার ওই শুয়ে থাকা বিছানাতে কেউ এসে দাবাদাবি করছে এবং আপনার উপরে যেটা হয়েছে আর যে করে সেই চেষ্টা হচ্ছে। দেখে নেবেন আগামী দিনে সেটাই, যদি প্রতিবাদ না করেন, যদি আজকের দিনও শুয়ে থাকেন বিছানাতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার তো সরকারি প্রজেক্ট, কিন্তু সেখানে দিদিমণি সংস্থার রাজনীতি করছেন বলে তো আপনাদের ওরকম করার কি আছে? দিদি কি ঘর থেকে দিচ্ছেন নাকি? তো আপনি প্রতিবাদ করবেন না যে কেন এই ঘটনা ঘটবে? সরকারি তো আমরা আরো অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি, তো আপনি কি আছে লক্ষ্মীর ভাণ্ডার? আপনি একটা আপনি সরকারি এসে একটা প্রজেক্ট চালু করেছেন, তাতে আপনার অন্য পলিসি আছে, ঠিক আছে সরকারি প্রজেক্ট আমরা হয়তো পেতেই পারি, কিন্তু তা বলে কি তুমি মানে রেপ করিয়ে খুন করিয়ে দেবে? আমরা সহ্য করব, আমরা সহ্য করব, আমরা বিচারে শুয়ে থাকবো, আমার মেয়েরা বড় হচ্ছে না? সুতরাং এটা ভেবে প্রত্যেকের কিন্তু রাস্তাতে নামা উচিত, জাগা উচিত। জাগো মেয়েরা, জাগো, জাগুন আপনারা, জাগুন, রাস্তায় নামুন। আজকে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ এসছে, সন্ধিক্ষণ এসছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেওয়ার, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদেরকে চুপ করিয়ে রাখা যায় না, আমরা এটা সহ্য করব না, এই অত্যাচার আমরা মানতে পারবো না, আমরা সহ্য করব না, আমরা তোমাকে শিক্ষা দিতে পারি, দেখো আমরা জেগে আছি। এই বার্তা কিন্তু আজকে দিতে হবে মহিলাদের তরফ থেকে বিশেষ করে। তো দেখা যাক দর্শক আজকে কি হয়, কতটা সাড়া ফেলে বিষয়টা সে তো আমরা দেখবই। আমি আমার আরামবাগ টিভির মাধ্যমেও জাগরণ ঘটানোর চেষ্টা করছি, যে যেখানে আছেন যতটা পারবেন এই মুভমেন্টকে চাঙ্গা করুন। এই শাসককে আর এইভাবে টিকতে দেওয়া যাবে না দর্শক, তাহলে কিন্তু যারা এখনো সুরক্ষিত রয়েছেন নিজেদের বাড়িতে তারা কিন্তু সেটা থাকতে পারবেন না, থাকতে পারবেন না। আমি দেখছি একটা পোস্টার এসছে, কোথায় কোথায় সব আয়োজন করা হয়েছে, এটা হয়তো এটা আমার পুরনো হয়তো আগের পোস্টার, নতুন করে হয়তো আরো অনেক জায়গা ঠিক করা হয়েছে, আমি তবুও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কোন কোন জায়গা সব উল্লেখ করা হয়েছে, কোথায় কোথায় সব জড়ো হওয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা এলাকার মানুষ তারা হয়তো সেখানে যেতে পারবেন। 14 আগস্ট রাতের দখল নাও, 1 নম্বর এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দির, অনাথ ভান্ডার হাসপাতাল মোড়, ব্যারাকপুর স্টেশন চত্বর, জলপাইগুড়ি সদর হাসপাতাল, হাবড়া 1 নম্বর রেলগেট, শিথির মোড়, ডানলপ খালসা মডেল স্কুল, উত্তরপাড়া শখের বাজার, নীল দর্পণ বনগা, শ্রীরামপুর, রায়গঞ্জ ঘড়ি মোড়, সোদপুর বিটি রোড ক্রসিং, বারুইপুর পদ্মপুকুর, বিশ্ব বাংলা গেট নিউ টাউন, এদিকে কার্জন গেট বর্ধমান, কলেজ স্ট্রিট একাডেমি, যাদবপুর এডবি, চৌরঙ্গি মোড় অশোকনগর, ডানলপ মোড়, আর হচ্ছে যে উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাতা, আরামবাগ হুগলি, আচ্ছা আমাদের আরামবাগও আছে, বাসদেবপুরে হবে যেটা খবর পাচ্ছি, বারাসাত স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, আসানসোল ভগৎ সিং মূর্তি পাদদেশে, ইংলিশ বাজার মালদা, পাওয়ার হাউস মোড় হাওড়া, বারাসাত ডাকবাংলো। তো এই হচ্ছে দর্শক মোটামুটি এতগুলো তালিকা, লড়ো নিজের জন্য অন্যের জন্য, এই তালিকা এখনো পর্যন্ত এসছে, আমার মনে হয় এই তালিকা আরো দীর্ঘ হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে নিশ্চয়ই আরো দীর্ঘ হবে এবং সেটা দীর্ঘ হোক আমরাও চাই। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পাড়াতে দরকার হলে একটু রাতটা জাগুন, আর জেগে একটু মেসেজ দিন, মানে রাত জাগবেন, ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবেন, প্রত্যেকের হাতে মোবাইল আছে, একটি জায়গার একজনই ভিডিও করবেন তা না, প্রত্যেকে ভিডিও করুন যদি পারেন, প্রত্যেকে ভিডিও করুন, মোবাইল লাইট অন করুন, একসঙ্গে সবাই মিলে দেখান জেগে আছি দিদি, জেগে আছি আমরা, আমরা জেগে আছি, আপনি তো কিছুই করতে পারছেন না আমাদের জন্য, আমরা নিজেরা জেগে আছি নিজেদের সুরক্ষার জন্য, আমরা জেগে আছি, আপনি পারলেন না, আপনি পারলেন না। সেই সঙ্গে যদি ওই বার্তাও দিতে পারেন, আপনি সরে যান, আপনি সরে যান, আপনি সরে যান, দূর হয়ে যান, যদি বলতে পারেন সেটা আরো মঙ্গলের। যাই হোক, যারা যেখানে করবেন প্রোগ্রাম, ভিডিও করুন, স্টিল পিকচার করুন, যাই করুন না কেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া যত যা আছে সব জায়গায় ছড়িয়ে দিন ভিডিও, সব জায়গায় নিজেদের মতো করে ক্যাপশন দিয়ে সব জায়গায় একেবারে ছড়িয়ে দিন, যেন দিদিমণি যেন ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে যেন মানে কোথাও না মানে কোনো না কোনো ছবি ভেসে আসে, অন্য মানে আপনারা শুধু রাত দখল রাস্তাটা করবেন না, আপনারা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সোশ্যাল মিডিয়াটাকেও দখল করে নিন,
সোশ্যাল মিডিয়াটাকেও একেবারে দখল করে নিন, ফেসবুক দখল করে নিন, সবাই যে যেখানে পারবেন ছবি তুলুন পোস্ট করুন, ছবি তুলুন পোস্ট করুন। আমিও জেগে থাকবো, আমি জেগে থেকে থেকে আপনাদের এই কর্মকাণ্ডগুলো কর্মসূচিগুলো আমি আমার প্ল্যাটফর্মের মাধ্যমে আমি কিন্তু প্রচার করব। আর অবশ্যই নজর রাখবো কোথাও কোনো অত্যাচার হচ্ছে কিনা, কারণ এই যে প্রোগ্রামটা আপনারা নিতে চলেছেন এটা আবার শাসকের অনেকের মধ্যে কিন্তু খুব এ এসে গেছে। উত্তরবঙ্গ মন্ত্রী তিনি নাকি খুব উল্টোপাল্টা কথা বলেছেন, আরো অনেকে উল্টোপাল্টা কথা বলছেন, ফলে রোষ রোষানল থাকতে পারে, থ্রেট থাকতে পারে, অত্যাচারও হতে পারে। ফলে যারা পুরুষ আমরা রয়েছি আমাদেরকেও কিন্তু জেগে থাকতে হবে, মেয়েরা তো রাত জাগবেই কিন্তু আমাদেরকেও জেগে থাকতে হবে। তাদের উপরে যদি কোথাও কোনো নির্যাতন অত্যাচার হয় তখন আমরাও কিন্তু ঝাঁপিয়ে পড়ব। চলুন আমরা আজকে সবাই রাত জাগি। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।